ওকে, চলেন আমরা হচ্ছে আজকের ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপের আরেকটা অ্যাডভান্স একটা পার্ট আমরা দেখিনি, যেটা হচ্ছে আমাদের খুব কাজে লাগবে। এই জিনিসটা আসলে মূলত দরকার হচ্ছে আমরা হচ্ছে একটু আমাদের সময়কে বাঁচানোর জন্য এবং হচ্ছে কোডগুলো আরেকটু হচ্ছে দ্রুত করানোর জন্য হচ্ছে আমরা জিনিসটা দেখবো। সো চলেন আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে ওপেন করে নিই। তারপর হচ্ছে আমরা আমরা নোট দিয়ে যেভাবে করি সেম জিনিসটাই আমরা একটু অন্যভাবে করার ট্রাই করবো, যেন আর একটু দ্রুত করতে পারি আমরা। সো এটা হচ্ছে অ্যাডভান্স জিনিস, আপনাকে এই জিনিসটা মানে জানতে হবে। আপনি পুরো ভিডিওটা দেখলে এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন আমাদের এখানে এই যে গতকালকে হচ্ছে আমরা গত ইয়াতে এই জিনিসগুলো হচ্ছে আমরা করছি, তো আমরা চলেন এটা হচ্ছে আমরা ফেলে দিই, এগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ, আমরা যেটা করবো এটাকে কেটে দিয়ে আমরা এখান থেকে, তো এখান থেকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের কিন্তু নোটজেস বা অন্যান্য যে জিনিসপত্র যেটা হচ্ছে আমাদের প্রথমে দেখানো হয়েছিল ওগুলো কিন্তু সব কিছু থাকতে হবে, ওগুলো না থাকলে কিন্তু এক্সটেনশনটা কাজ করবে না ঠিকঠাক মতো। হ্যাঁ, সো আমরা হচ্ছে একটা এক্সটেনশন দিয়ে নিব, সেটা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা এক্সটেনশন দিব জাভাস্ক্রিপ্টের, যেটার নাম হচ্ছে কোড রানার। যদি কোড রানার লেখেন, ওকে, এই যে কোড রানার একটা এক্সটেনশন দেখেন এটা আমাদের এখানে চলে আসছে, আমি এদিক থেকে একটু বড় করে নিই। তো আমাদের কাজ হচ্ছে এই এক্সটেনশনটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নেব, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নিলাম। ওকে ফাইন, এটা ইনস্টল হচ্ছে, এই যে কমপ্লিট, অলরেডি ইনস্টল কমপ্লিট। এটা খুব মজার একটা এক্সটেনশন, আমরা এটাকে কেটে দিই এখান থেকে। সাপোজ এখন যদি আমরা কি করি, আমাদের হচ্ছে এখানে সাপোজ মনে করেন আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নেওয়া শিখছি না, সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিই, সাপোজ নেম ইকুয়াল টু হচ্ছে সাপোজ আমাদের হচ্ছে মারুফ। ওকে, সো আমরা এর আগে কি করতাম, এর আগে হচ্ছে আমরা যেটা করতাম আমরা কনসোল ডট লগ, এটা তো অবশ্যই করবো আমাদের প্রিন্ট করার জন্য, এই জিনিসটা কিন্তু করতে হবে। সো আমরা হচ্ছে নেম দিয়ে দিলাম এখানে। এখন আমরা যদি আমাদের রেজাল্টটাকে যদি এই যে ভিউ থেকে টার্মিনালে এসে আমরা এইভাবে দেখতে পারি, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি, সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে এসে লিখি নোট, এরপর হচ্ছে আমাদের ডাটা, আমাদের পেজের নামটা আমরা লিখে দিই, আমাদের কিন্তু এই যে রেজাল্টটা দেখাচ্ছে। সো এই জিনিসটাকে আমরা আরেকটু এক্সেপশনালভাবে দেখতে চাচ্ছি, এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ধরে আমরা হচ্ছে এন চাপ দিব। ওকে, এন চাপ দিলে একটু একটু ইয়ে করেন, এই যে চলে আসছে, কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু রেজাল্ট এই যে চলে আসছে। ওকে, দেখেন আমি এটা হচ্ছে এটাকে হচ্ছে ক্লিয়ার করতে হলে এখানে ক্লিক করতে হবে, এটা দেখেন ক্লিয়ার। সো আমি এখন অন্য কিছু যদি নিই এখানে, সাপোজ মনে করেন আমি হচ্ছে এখানে হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ মনে করেন ভার, সাপোজ হচ্ছে মাই নেম। ওকে, সাপোজ মাই নেম হচ্ছে কিছু একটা নিলাম, সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে টেস্ট। ওকে, তারপরে মনে করেন আমি হচ্ছে এটাকে হচ্ছে কনসোল ডট লগ করি, হচ্ছে যে ভেরিয়েবলের পরে কিন্তু অবশ্যই হচ্ছে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করতে হবে। সো কনসোল ডট লগ মাই নেম, আমরা হচ্ছে ভেরিয়েবলটাকে হচ্ছে এখানে দেখাই দিলাম। এবার যদি আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এন প্রেস করি, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে টেস্ট রেজাল্টটা কিন্তু চলে আসছে, দেখছেন এই যে চলে আসলো কিন্তু। ওকে, আমরা যদি এটাকে যদি আরেকটু এক্সক্লুসিভ করার ট্রাই করি, সাপোজ মনে করেন আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, আর ইকুয়াল টু মাই এস। ওকে, এটা হবে একটা স্ট্রিং, সাপোজ মনে করেন 25। ওকে, আমরা এবার কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে দুটো স্ট্রিংকে একসাথে প্রিন্ট করে ফেলবো, এবং এটার মধ্যে হচ্ছে আমরা কিছু লেখাও রাখতে পারি চাইলে, আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু রেখে আমরা হচ্ছে স্ট্রিংকে আগে পরে হচ্ছে এটার সাথে হচ্ছে অ্যাড করে নিতে পারি। এটার জন্য আমি কি করব, সাপোজ আমি লিখে নিলাম হচ্ছে এই যে মাই, সরি, মাই নেম ইজ হচ্ছে কি করব, আমার নামটা আমি দিতে চাচ্ছি। সো আমার নামটা কোথায় আছে, আমার নামটা হচ্ছে এই ভেরিয়েবলের ভিতরে আছে, তাহলে আমাকে কি এখানে কি আমার নাম লেখার দরকার আছে, না, আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এই ভেরিয়েবলের মানটা যখন আমি চেঞ্জ করব তখন এখানে অটোমেটিক চেঞ্জ হবে। সো আমি এখানে ভেরিয়েবলটাকে কমা দিয়ে জাস্ট ডিক্লেয়ার করে দিব, আমার ভেরিয়েবলটা হচ্ছে মাই নেম। ভেরিয়েবলটা যখন শেষ হবে আপনাকে কিন্তু আবার আরেকটা কমা দিয়ে দিতে হবে, আর যদি এরপরে কিছু না লেখেন তাহলে কমা না দিলে প্রবলেম না, বাট আমি চাচ্ছি এরপর আমার এজটাকেও লিখে দিতে। সো আমি একটা কমা দিয়ে এখানে কি লিখবো, আমি হচ্ছে ডবল কোটেশন দিলাম, অ্যান্ড
my age is এরপরে কি আমার এই ভেরিয়েবলটাকে হচ্ছে এখানে ডিক্লেয়ার করতে হবে মাই এজ নামে যে ভেরিয়েবলটা আছে এটাকে হচ্ছে আমি এখানে ডিক্লেয়ার করে দিব ওকে সো আমি কি করব এই যে কমা দিয়ে মাই এজ এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম ওকে এরপরে চাইলে আমি কি করতে পারি যে এটাকে কমা দিলাম এরপর এখানে লিখে দিলাম ইয়ার্স তাহলে কি হলো আমার এখন কি হবে আমার ডিফল্ট ভাবে এই মাই নেম ইজ এই ভেরিয়েবল এই যে মাই নেম এখানে যে মানটা থাকবে সেটা আসবে এখানে আর এরপরে যেটা আসবে অ্যান্ড মাই এজ ইজ এরপরে এই ভেরিয়েবলের যে মানটা থাকবে সেটা আসবে এবং লাস্টে ইয়ার্সটা যোগ হবে সো চলেন আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার এন প্রেস করি দেখেন এই যে আমাদের রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে মাই নেম ইজ টেস্ট অ্যান্ড মাই এজ ইজ 25 ইয়ার্স আপনি যদি এখানে ভেরিয়েবলের মানটা চেঞ্জ করে দেন সাপোজ হচ্ছে মারুফ দেখেন এবার যদি কন্ট্রোল অল্টার এন দেন এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে জিনিসটা সো এটাকে ক্লিয়ার করতে চাইলে এভাবে ক্লিয়ার করে দিতে পারেন তো এই জিনিসটা আপনি করে নিতে পারেন এভাবে হচ্ছে আপনি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে কাজ করতে পারেন আরেকটা জিনিস চলেন দেখাই আমি হচ্ছে ভেরিয়েবলের আরেকটা জিনিস দেখাই দিই আমি আমরা চাইলে সেম জিনিসটাকে কি করতে পারতাম এই যে কন্ট্রোল জেড দিয়ে আমরা কিন্তু এই যে পাশে আমাদের যে টার্মিনাল এখানে এসে কিন্তু আমরা নোড দিয়েও ডিক্লেয়ার করে নিতে পারতাম আমরা যদি এখানে সেভ করে আসি আমি কন্ট্রোল এস আমি যদি এখানে লিখতাম নোড তারপর হচ্ছে আমাদের ডিএ টিএ ডাটা এন্টার এটা কিন্তু এই যে চলে আসছে কিন্তু ঠিক আছে সেম একই আউটপুট আমরা কিন্তু এই যে এখানে আউটপুটের ভিতরে গেলেও কিন্তু কন্ট্রোল অল্টার এন দিলে কিন্তু এটা সরি আমরা হচ্ছে এখানে আসবো কন্ট্রোল অল্টার এন দিলে এই যে রেজাল্টটা কিন্তু আমাদের চলে আসবে কিন্তু ওকে আচ্ছা তো এই কন্ট্রোল অল্টার এন চাপার সময় কিন্তু আমাদের মাউস এখানে থাকতে হবে কার্সারটা ঠিক আছে এবং হচ্ছে অবশ্যই সেভ দিয়ে নিতে হবে সো এই এক্সটেনশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সটেনশন যেটা হচ্ছে আপনি এটা কিন্তু আমাদের নোট জেএস এ যে দেখেন এখানে কিন্তু নোটের সাথে কিন্তু লিঙ্ক করা আছে নোট জেএস এর মাধ্যমে কিন্তু দেখাচ্ছে নোট জেএস না থাকলে কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু করতে পারবেন না ওকে চলেন আমরা হচ্ছে তাহলে আমাদের একটু প্রবলেম গেল বাট আমরা হচ্ছে টার্মিনালে আসলে কিন্তু আমাদের বারবার প্রিন্ট করা লাগতে লেখা লাগতেছে ঠিক আছে আর আমরা যদি আউটপুট থেকে এক্সটেনশনের মাধ্যমে দেখতে চাই তাহলে আমাদের দেখা লাগতেছে না জাস্ট আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার এন দিলে হচ্ছে আর ক্লিয়ার করার জন্য এখানে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে এটার আরও কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমরা নেক্সটে কাজ করতে করতে হয়তো দেখবো সো আমি চলেন এখানে ভেরিয়েবলের আরেকটা জিনিস ডিক্লেয়ার করে আপনাদেরকে একটু দেখাই সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম বার এ ইকুয়াল টু সাপোজ মনে করেন 12 বার বি ইকুয়াল টু সাপোজ মনে করেন 13 বার সি ইকুয়াল টু 14 বার সাপোজ আমি নিলাম হচ্ছে ডি ইকুয়াল টু 15 ওকে এখন আমরা চাইলে কিন্তু ভেরিয়েবলকে এতগুলো ভেরিয়েবলের আগে বার না লিখে কিন্তু আমরা মাল্টিপল ভেরিয়েবল হিসেবে কিন্তু ডিক্লেয়ার করতে পারতাম এই সবগুলো ভেরিয়েবলকে একটা বারের মধ্যে রেখে কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিতে পারতাম কিভাবে এটা সম্ভব যে একটা মানে মাল্টিপল ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে এটা কিভাবে সম্ভব সাপোজ আমরা কিন্তু চাইলে এই জিনিসটা এইভাবে ডিক্লেয়ার করতে পারতাম সাপোজ মনে করেন আমার হচ্ছে এই যে বার এ ইকুয়াল টু কত 12 মাউসটা উপরে উঠে গেছে এই যে এ ইকুয়াল টু 12 তারপর একটা কমা এরপর আমি দিলাম হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে আমার 13 একটা কমা সি ইকুয়াল টু কত 14 কমা সি তারপর আমার ডি ইকুয়াল টু সরি ডি ইকুয়াল টু 15 সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ ওকে সো আমরা যদি এখন এই পুরো জিনিসটাকে এই যে এই পুরো জিনিসটাকে যদি আমরা কনসোল ডট লগ করি বা আমরা চাচ্ছি এই সবগুলো ভেরিয়েবলের মান একসাথে দেখার জন্য তাহলে আমরা কী করবো আমরা কনসোল ডট লগ একসাথে দেখা যাবে হ্যাঁ যাবে আমরা যদি কী করি যে এ কমা বি কমা সি কমা ডি কনসোল ডট লগ হবে এখানে ডট লগ আমরা এটাকে স্টেটমেন্ট শেষ করে ফেলি এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এন দিই দেখেন এই যে 12 13 14 15 আমাদের কিন্তু এই মানগুলো দেখাচ্ছে সো আমরা কিন্তু চাইলে ভেরিয়েবলকে এভাবে মাল্টি লাইনেও ডিক্লেয়ার করে নিতে পারি ঠিক আছে আচ্ছা সাপোজ আরেকটা জিনিস দেখেন একটু আমরা একটা জিনিস দেখি এ ইকুয়াল টু আমি নিলাম হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিই বার এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার হতে হবে কনসেপ্ট বার এ ইকুয়াল টু সাপোজ মনে করেন 2 বার বি ইকুয়াল টু তাও মনে করেন সাপোজ 2 বার সি ইকুয়াল টু কি 2 ওকে একই মান ধরে তারপরে মনে করেন বার
বি ইকুয়াল টু ফোর। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই তিনটা ভেরিয়েবলের মান কিন্তু একই, বাট লাস্টটার মান কি আলাদা। আমরা এভাবে না নিয়েও অন্যভাবে নিতে পারি, মাল্টিপল লাইনেও এই জিনিসটাকে আমরা নিতে পারি। কীভাবে নিতে পারি? এই যে ভার এ ইকুয়াল টু, সরি আমার ইকুয়াল টু টু ভুলে উঠে গেল কেন, এই যে ভার এ ইকুয়াল টু বি ইকুয়াল টু, তারপর হচ্ছে আমার সি ইকুয়াল টু কত টু, কারণ এই এ বি সি তিনটার মানে হচ্ছে কত টু। এরপরে কমা দিয়ে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু ফোর, আমাদের কাজ কিন্তু শেষ। চাইলে আমরা এখানে এইভাবে নিয়ে দিতে পারি। এবার যদি আমি কনসোল ডট লগ করি, সাপোজ আমি উপরেরটা কেটে দিলাম, আমরা এইভাবে কিন্তু কখনো ডিক্লেয়ার করবো না, আমরা হচ্ছে এইভাবে ডিক্লেয়ার করবো। সো আমরা যদি এটাকে কনসোল ডট লগ করি পুরো জিনিসটাকে, কনসোল ডট লগ, তাহলে কি হবে দেখেন, এ কমা বি কমা সি কমা ডি। এবার যদি আমরা এটাকে কন্ট্রোল অল্টার এন দিই কিবোর্ড থেকে, হচ্ছে এ কমা বি কমা সি কমা ডি, ওকে কনসোল ডট লগ, কন্ট্রোল এস দিয়ে আমরা হচ্ছে এটাকে সেভ দিয়ে নিই, কন্ট্রোল অল্টার এন। এই যে দেখেন দুই 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 চার, আমরা হচ্ছে এর আগের বার সেভ দিই নি, এই জন্য এটা রেজাল্ট আসেনি, যে দুই এর মান বির মান সির মান এবং ডির মান দেখাচ্ছে। তো এটা আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে, এই যে যখন এখানে আসে, আমি দেখাই একটু, এই জায়গাটা আসলে অনেকে হয়তো প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এখানে হচ্ছে স্টেটমেন্টটা শেষ করে দেন, ডিটাকে হচ্ছে আপনি আবার নিচে নামিয়ে দেন, আর ডি ইকুয়াল টু ফোর, এভাবেও আপনি করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট তখন কিন্তু আপনি এই যে আলাদা করে এভাবে প্রিন্ট করতে পারবেন এই জিনিসটাকে। আমাদের যেটা মেইন বিষয় ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে এই যে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখে নিলাম। ঠিক আছে, আমরা যে কোনো কিছুকে আমরা এখানে ডিক্লেয়ার করতে পারবো। সাপোজ আমরা যদি এটা ক্লিয়ার করি, এবং যদি আমরা লিখি কনসোল ডট লগ, সাপোজ আমরা লিখলাম এখানে দিস ইজ মাই কোড রানার, আমরা জানি কনসোল ডট লগ এর মধ্যে আমরা যা লিখবো তাই প্রিন্ট হয়। সো কন্ট্রোল অল্টার এন দেন, দেখেন এই যে এখানে কিন্তু এটা হয়ে গেল। সো এই জিনিসটা আপনার অনেক কাজে লাগবে, মানে আপনি কোড লিখবেন, কন্ট্রোল অল্টার এন দিবেন, এখানে হচ্ছে রেজাল্টটা দেখবেন কনসোল ডট লগ এর মাধ্যমে। সো এটা আপনার অনেক কাজে লাগবে, পাশাপাশি হচ্ছে টার্মিনালে গিয়ে আপনি এখানেও দেখতে পারেন সেম একই জিনিস, কিন্তু এখানে আপনাকে হচ্ছে লিখতে হবে নোট, এরপর হচ্ছে ডাটা। সো দুটো জিনিসই আমাদের কাজে লাগবে, তো যখন যেটা লাগে আমরা তখন সেটা নিয়ে কাজ করব। আপাতত হচ্ছে আপনার এই জিনিসগুলো প্র্যাকটিস করে ভালো করে বুঝে নেওয়া। ওকে, আজকে এই পর্যন্তই, টেক কেয়ার।